সৌদি আরব সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সমাগমে মুখর ছিল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডিপ্লোম্যাটিক সেন্টার। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া হয় কূটনৈতিক সংবর্ধনা। অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় সৌদি ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদের মেয়র প্রিন্স ফয়সাল বিন আবদুল আজিজ বিন আয়াফ। কূটনীতিক ছাড়াও এই আয়োজনে ছিলেন বাংলাদেশের কমিউনিটির চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় শতাধিক মানুষ। এ সময় গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন রাষ্ট্রদূত ডক্টর মাহমুদ জাবেদ পাটোয়ারি। উই আর সেলিব্রেটিং দ্য অকেশন উইথ ইউ টুনাইট এক্সিলেন্সিস। অন দিস মোমেন্টাস অকেশন আই রেসপেক্টফুলি রিমেম্বার আওয়ার ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আন্ডার হুজ স্টুডেন্ট অ্যান্ড ভিশনারি লিডারশিপ উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। সম্প্রতি যুদ্ধকবলিত সুদান থেকে প্রায় 700 বাংলাদেশিকে নিরাপদে নিয়ে আসার পেছনে সৌদি আরবের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। এছাড়া প্রায় 27 লাখ বাংলাদেশির কর্মসংস্থানে সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের এই সুসম্পর্কের কারণে আগামীতে বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা রাষ্ট্রদূতের। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ সুবিধা, অর্থনীতি নিয়ে এবং পর্যটন খাত নিয়ে আলাদা দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব।